ওয়েলকাম গাইজ, আমি ক্লাস রেকর্ডিং অন করেছি। এই মুহূর্তে ক্লাসে আছেন 55 জন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাই জুমের চ্যাট বক্সে করতে পারেন। আর আজকে আমরা অ্যাডবি ফটোশপ এবং অ্যাডবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যারে টাচ করব। আপনাদের যাদের ক্যামেরা ওপেন আছে ক্যামেরাগুলো একটু অফ করে নেবেন, যাদের ক্যামেরা ওপেন আছে তাদের ক্যামেরাগুলো একটু অফ করে নেবেন, ঠিক আছে? আমি আপনাদের কয়েকজনের ক্যামেরা অফ করে দিয়েছি, তারপরে আপনাদের যাদের ক্যামেরা ওপেন আছে নিজেদের ক্যামেরাটা একটু অফ করে নেবেন। প্রতি ক্লাসে আমাদের 100 জন করে থাকবে, প্রতি ক্লাসে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট 100 জন থাকবে। আমাদের একটা ব্যাচ অনেক বড় হয়, 100 জন হয়, বাট এই 100 জনকে আমার সাব সাব ব্যাচে রাখা হয়। মানে যখন একটা ব্যাচের মধ্যে 100 জন থাকে, আপনাদের প্রশ্ন হতে পারে যে একটা ব্যাচ 100 জন হলে কি গ্যাদারিং হয় কিনা বা কোনো ঝামেলা হয় কিনা। তো ঝামেলা হয় না, গ্যাদারিং হয় না। আর এই ব্যাচের আন্ডারে আবার সাব ব্যাচ থাকে, সাব গ্রুপ থাকে। তো সাব গ্রুপে যেটা হয়, প্রতি 10 জনের একটা সাব গ্রুপ থাকে। তাহলে 100 জন যদি একটা ব্যাচের মধ্যে থাকে, প্রতিটা সাব গ্রুপে থাকে 10 জন করে, ওই 10 জনের মধ্যেও আমি অ্যাড থাকি। তো যে কোনো প্রবলেম প্রথমে ছোট গ্রুপে দেখানো হয়, মানে সাব গ্রুপে। আর কোনো প্রবলেম যদি বড় ক্যারের কোনো প্রবলেম হয় ক্লাস শিডিউল নিয়ে বা কোনো একটা প্রবলেম, তখন ওইগুলো হয় আমাদের যে মেইন গ্রুপ সেখানে। আচ্ছা, সফটওয়্যার যাদের নাই, যাদের সফটওয়্যার নাই, সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। সফটওয়্যার লিঙ্কটা দেওয়া হয়েছে এবং আজকেও দেওয়া হচ্ছে। সফটওয়্যারের লিঙ্ক আজ গত দিনও দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হচ্ছে, ঠিক আছে? সফটওয়্যারটা সবাই কালেক্ট করে নেবেন। আর এই মুহূর্তে যে সফটওয়্যারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে পোর্টেবল ভার্সন। পোর্টেবল ভার্সনের সফটওয়্যার আমি দিয়ে দিচ্ছি, এই সফটওয়্যারটা সবাই কালেক্ট করে নেবেন। আপনারা 4G গ্রুপে কি আছেন বা 5G গ্রুপে কি আছেন? 5G 5G গ্রুপে যে আছেন একজন কথা বলেন। 5G গ্রুপে কেউ কি আছেন এখানে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমি একটু ড্রাইভের লিংকটা দিচ্ছি, একটু ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এই লিংকটা 5G গ্রুপ থেকে আপনি জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। 5G গ্রুপ থেকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। আমি একটা সফটওয়্যারের লিংক দিয়েছি, এই সফটওয়্যারটা 5G গ্রুপ থেকে, 5G গ্রুপ থেকে এটাকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, আচ্ছা, এই মুহূর্তে যে সফটওয়্যারটা আমি দিয়েছি সেটা হচ্ছে অ্যাডোবি CS6 পোর্টেবল ভার্সন। এটা খুবই লাইট ভার্সন এবং এই মুহূর্তে ইনস্টল করে এই মুহূর্তে কাজ করতে পারবেন। এই মুহূর্তে ইনস্টল করে এই মুহূর্ত থেকে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেখেন, এটা সরাসরি দুটো ফাইলে নিয়ে যাবে। এই দুটো সফটওয়্যার ডাউনলোড করে নেবেন সবাই। সবাইকে বলছি, জুমের চ্যাট বক্সে লিংকটা দেওয়া আছে, সবাই লিংকটা থেকে ডাউনলোড করে নেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাজে, ফটোশপ। ফটোশপ নিয়ে কেউ কাজ করতে বলেছে, এই জন্য আমরা আগে ফটোশপ নিয়ে কাজ করবো। তো ফটোশপ একটা সফটওয়্যার, ফটো এবং সফট দুইটা আলাদা ওয়ার্ড। তো দুইটা আলাদা ওয়ার্ড, এই আলাদা ওয়ার্ডের জন্য মানে ফটো অ্যান্ড সফট দুইটা ওয়ার্ড কিন্তু এখানে। ফটো মানে কি? ফটো মানে ছবি, আর সফট মানে কি? দোকান। তার মানে আমি যদি বিশ্লেষণ করি, দাঁড়াচ্ছে ছবির দোকান। ছবির দোকানে কাজ করা হবে অবশ্যই ছবি নিয়ে। তার মানে যখনই আমরা ইমেজ নিয়ে কাজ করব তখনই আমাদেরকে যেতে হবে ফটোশপে। আর ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইন রিলেটেড একটা সফটওয়্যার, ডিজাইন সফটওয়্যার। অর্থাৎ যখনই কোনো একটা জিনিস ডিজাইন করতে হবে তখনই আমরা বেছে নিব ইলাস্ট্রেটরকে, ঠিক আছে? ইলাস্ট্রেটরকে বেছে নিব তখনই যখন কোনো একটা ডিজাইন করতে হবে। লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, এই যে ডিজাইন ওয়ার্ডগুলো আছে সেই সব জিনিসগুলো চলে যাবে ইলাস্ট্রেটরের মধ্যে। আর ফটোশপের মধ্যে চলে আসবে যেগুলো এডিটিং, ইমেজ এডিটিং, ফটোশপ, ছবি রিলেটেড যে কোনো কিছু। আপনারা কি এই থিম ক্লিয়ার যে কখন ফটোশপ এবং কখন ইলাস্ট্রেটর ইউজ করব? আচ্ছা, আজকে আমরা ফটোশপ সফটওয়্যারটা জাস্ট ওপেন করেছি। সাইফুল ভাই, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। সাইফুল ভাই স্যার, আমার তো এই আমি একটু কথা বলবো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি শুধু মোশন গ্রাফিক নিয়ে শিখতেছি আর কি, আমি গ্রাফিক ডিজাইন পারি, এটার বিষয়ে একটু বলেন তো, মানে কি কি করতে হবে, আমি পারবো কিনা শুধু আফটার ইফেক্ট। মোশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, অবশ্যই করা যায়। বাট আপনি যদি আমাদের মানে, যেমন গ্রাফিক্স এর মধ্যে অনেক টুল আছে আপনি তো জানেন, যেহেতু বলছেন আপনি গ্রাফিক ডিজাইনার, জাস্ট আমি একটা জিনিস বলবো যে আপনি যদি গ্রাফিক্স এর পোর্টফোলিও শো করতে পারেন তাহলে আপনি পারবেন।
আপনি গ্রাফিক্সের পোর্টফোলিও আপনার আছে কিনা সেটা শো করতে পারলে আমরা আপনাকে দিতে পারি। আমি পোর্টফোলিওটা দেখে আমি পারি। আপনার কি পোর্টফোলিও আছে? হ্যাঁ। কোন সাইটে পোর্টফোলিও আছে, বিহান্স অর ড্রিবল? আমার বিহান্স আছে, আমি ফ্রিল্যান্সারে কাজ করি, ফাইবার ফাইবার অ্যাকাউন্ট আছে। আচ্ছা তাহলে খুবই ভালো, সেক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটা জাস্ট আমাকে পাঠিয়ে দিবেন ইনবক্সে, তারপর আমি আপনাকে মোশনের ব্যাচে অ্যাক্সেস দিয়ে দিই। আচ্ছা গাইস, আমরা এই মুহূর্তে আছি ফটোশপে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফটোশপ সফটওয়্যার মধ্যে আছি এবং ফটোশপ সফটওয়্যার মধ্যে আমরা কোন একটা কাজ করব, ঠিক আছে? তো ফটোশপ সফটওয়্যারের মধ্যে আমরা কোন একটা কাজ করব, আজকের টপিকটা আমরা নিয়ে একটু আলোচনা করি। তো এই যে একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো ইমেজ বা ছবি। তো একটা ছবি ফটোশপে আনে কিভাবে? জাস্ট বাইরে থেকে টেনে নিয়ে ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলে চলে আসে। জাস্ট বাইরে থেকে টেনে ধরে ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলে এটা চলে আসে ফটোশপের মধ্যে। তার মানে একটা ইমেজ আমি ফটোশপে কিভাবে আনবো? জাস্ট বাইরে থেকে ড্র্যাগ করে, মানে বাইরে থেকে এটাকে ধরে টেনে এর মধ্যে এনে ছেড়ে দিলাম, ধরে টেনে এর মধ্যে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? বাইরে থেকে একটা পিকচার আমরা নিয়ে চলে আসলাম। বাইরে থেকে একটা পিকচারকে আনতে হয় কিভাবে? জাস্ট ফটোশপকে ধরে টেনে নিয়ে চলে আসে। আচ্ছা এইবার এই ছবিটা ধরেন আমি নিয়ে আসলাম, আনার পর এখানে আমরা এডিটিং করতে চাই, ইমেজকে আমরা এডিটিং করতে চাই। তো ইমেজ এডিটিং করতে গেলে কি করতে হয় বলেন তো? ইমেজ এডিটিং করতে গেলে কি করতে হয়? ফার্স্টে যদি কোনো লেয়ার বক্স থাকে, লক থাকে, সেই লককে আনলক করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আছে, লেয়ার প্যানেল আছে যেটাকে ব্যাকগ্রাউন্ড বলে, এবং ব্যাকগ্রাউন্ডটা এখানে লক টাকাটা আছে, এই তালাটা খুলতে হবে। এই তালাটা খোলার জন্য জাস্ট তালার উপরে যে মাউস দিয়ে ধরে টেনে ডিলিট বক্সে এনে ছেড়ে দিতে হয়, তাহলে তালাটা খুলে যায়। তালা খুলে গেল, তালা খুলে যাওয়ার পর আমরা সংক্ষেপে এই মানুষটাকে রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আমরা ল্যাসো টুল নামে একটা টুল আছে, তো ল্যাসো টুল ইউজ করে যে মানুষটাকে আমরা সিলেক্ট করতে চাই, মানে রিমুভ করতে চাই, সেই মানুষটাকে সুন্দর করে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে সিলেকশন, এটা কিন্তু ফ্রি হ্যান্ড সিলেকশন, মানে নিজের ইচ্ছা মতো সিলেকশন করছে। এটা সিলেক্ট এরকম করার পর আমরা ফিল কালার, এই যে ফিল নামে একটা অপশন আছে, ফিল থেকে এটাকে যদি কন্টেন্ট চাওয়ার দিই তাহলে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তার মানে আমার এখানে একটা মানুষ ছিল কিন্তু আমি তাকে চাইলে ভ্যানিশ করে দিতে পারি। এই জিনিসটা হয়তো অনেকে দেখেছেন, আমি এর আগেও কোনো একটা ফ্রি ক্লাস এরকম জিনিস করিয়েছি, বাট আজকে ফটোশপে আমি এতটুকু করি, আমরা চলে যাবো ইলাস্ট্রেটর। এখানে আসলে অবজেক্ট রিমুভ করা হয়েছে, একটা অবজেক্ট ছিল বা মানুষ ছিল সেটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আবার থিম বুঝতে পারছেন কিনা আপনারা, মানে একটা কাজ করার জন্য কিন্তু একটা থিম নিতে হয়, সেই থিমটা হচ্ছে এটা যে একটা মানুষ ছিল সেই মানুষটাকে ভ্যানিশ করে দেওয়া, একটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে ভ্যানিশ করে দেওয়া। যে কথা বলেন এই থিমটা ক্লিয়ার কিনা? আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আচ্ছা আমি যে লিংকটা দিয়েছি লিংকটা, এই লিংকের মধ্যে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা আছে। আচ্ছা এখানে যে ছবিটা ছিল, মানে একটা ছবি যখন আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছি, একটা ইমেজকে যখন আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছি, ধরুন আমি কেটে দিলাম ফটোশপ ডেটাটা, আমরা কেটে দিই, এই যেগুলো ছিল এগুলোকে কেটে দিচ্ছি, ঠিক আছে? টোটাল ফটোশপ সফটওয়্যার জাস্ট ওপেন করেছেন, বাইরে থেকে কোনো একটা ইমেজকে ধরে টেনে ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলেন, মানে একটা ফাইলকে আপনি ওপেন করলেন। এটা কোথায় ওপেন হয়েছে? ফটোশপে ওপেন হয়েছে। তো ফটোশপে ওপেন হওয়ার পর এটা লক আকারে থাকে, লক, এই যে দেখেন লক আকারে আছে, লক। এই তালাটাকে খুলতে হবে, কারণ তালা খোলা ছাড়া কোনো কাজ করা যাবে না। বাইরের কোন একটা এলিমেন্ট যখনই আমি কোনো ফটোশপের মধ্যে বা কোনো সফটওয়্যারের মধ্যে আনবো, তখন সে লক আকারে থাকতে পারে, তখন ওইটাকে লককে আনলক করে নিতে হয়। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই লেয়ারটা বা ইমেজটা লকড আছে, তো লক থাকলে সেটাকে আনলক করতে হবে। আর আনলক করতে হলে ওই তালার উপরে যে মাউস দিয়ে ড্র্যাগ করে, মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে টেনে এই যে নিচে দেখেন ডিলেট বক্স, এই যে ডিলেট বক্স, তো ডিলেট বক্স এসে ছেড়ে দিলে এটা লকটা আনলক হয়ে যায়। আগে ছিল লকড, এখন হয়ে গেছে আনলক, আগে ছিল না ব্যাকগ্রাউন্ড, এখন হয়ে গেছে লেয়ার জিরো। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? সবাই একটু জীবন চ্যাট বক্স আমাকে জানান তো, এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? একটু জীবন চ্যাট বক্স আমাকে জানান যে আপনারা এই লেয়ারকে আনলক করাটা বুঝতে পারছেন কিনা? জুমের চ্যাট বক্সে চলে আসি সবাই, চ্যাট বক্স আমাকে জানান।
ফিলের মধ্যে দেখেন কন্টেন্ট আছে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে কন্টেন্টস কন্টেন্টস এ কন্টেন্ট অ্যাওয়ার্ড আর এখানে ফিল এই অপশনটার নাম ফিল তো জাস্ট ফিলের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে এবং 100% টিক করে দিবেন 100% দিয়ে দিবেন ওকে দেওয়ার পর টোটালি আমাদের ওই জায়গাটা দেখেন মিলিয়ে গেছে ওই জায়গাটা আমাদের মিলিয়ে গেছে এটা বুঝে নাই কে কে এই ছবিটার কাজটা বুঝে আরেকবার একটু দেখানো যাবে ভাইয়া ওকে দেখানো যাবে আমরা সবাই একটু চ্যাট বক্সে চলে আসি সবাই চ্যাট বক্সে চলে আসি সবাই জুমের চ্যাট বক্সে এসে বলেন যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার করুন আচ্ছা আসলে মূল থিমটা কি মূল থিমটা হচ্ছে কোন একটা জিনিস থেকে কোন একটা জায়গায় মানে অবজেক্ট মুভ করা কোন একটা ইমেজ থেকে অবজেক্ট রিমুভ করা অনেক সময় থাকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় থাকে বস্তু থাকে যেগুলোকে রিমুভ করতে হয় আচ্ছা কার জন্য একটা ইমেজ দেখলাম আমরা সেই ইমেজটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম বাট এখন আর খুঁজে পাচ্ছি না আচ্ছা আমরা কোন একটা ইমেজ আমাদের ফটোশপ সফটওয়্যার নিয়ে আসলাম কোন একটা ইমেজ আমাদের ফটোশপ সফটওয়্যারে নিয়ে আসলাম এই ছবিটাকে আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ফার্স্ট কাজ লক থেকে আনলক করা লেয়ারটা আনলক করতে তাহলে লকটাকে আনলকে যে ক্লিক করে বা ছেড়ে দিব টেনে ধরে আনলকের যে অপশনটা মানে ডিলিট বক্স যেটা সেখানে ছেড়ে দিলে আমাদের এই লক লেয়ারটা আনলক হয়ে যায় আগে ছিল লকড এখন হয়ে গেছে আনলক এরপর আমরা যে টুল দিয়ে কাজ করছি সেই টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল কি টুল ল্যাসো টুল তো ল্যাসো টুল আমরা সবাই মাউথপিস মিউট রাখব ল্যাসো টুল দিয়ে সুন্দর করে এরিয়াটা সিলেক্ট করব এরিয়াটা সিলেক্ট করব আমরা জাস্ট এরিয়াটা সিলেকশন করার পর কিবোর্ডের শিফট আর ব্যাকস্পেস কিবোর্ডের শিফট আর ব্যাকস্পেস শিফট আর ব্যাকস্পেস দেওয়ার পর কন্টেন্ট আর নরমাল মুড থাকবে অপোজিট 100 দিব এরপর দেখেন আমাদের নৌকাটা ভ্যানিশ হয়ে গেছে কিন্তু নৌকাটা ছায়া আবার রয়ে গেছে বুঝতে পারছেন আপনারা কি করা হচ্ছে এখানে কি ভাইয়া এটাকে সিলেক্ট করে কি ইন্টারফেস করতে হ্যাঁ সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস প্লে অ্যাপ্লাই করছি শিফট ব্যাক স্পেস মানে কি ফিল শিফট ব্যাক স্পেস মানে কি ফিল শিফট ব্যাক স্পেস মানে ফিল যেটা আপনারা এডিট থেকে এই ফিলও পাবেন
আমরা কি বুঝতে পারছি? সবাই তো জুমের চ্যাট বক্সে আপনি কি বুঝতে পারছেন ভাই? সুন্দর করে কাজ করে করে মিলাইতে হবে, বাকি কাজগুলো সুন্দর করে মিলাইতে হবে এই আর কি। আমি তো অপোজিটে 100% থেকে 50% নিয়ে আসি, সেক্ষেত্রে হবেটা কি? সেক্ষেত্রে ঝামেলা হবে, কম হবে, মানে এটা হচ্ছে অপোজিটের উপর ডিপেন্ড করে, সবকিছুর উপর ডিপেন্ড করে। অপোজিটে 50% হবে, বাট এত সুন্দর হবে না, কম হবে। এই টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই যে কাজটা করলাম, কাজটার নাম কি? কাজটার নাম কি হতে পারে বলেন তো? অবজেক্ট রিমুভ। অবজেক্ট। এই টপিকের উপরে কি ফাইবারে কাজ থাকে বা বকের কাজ থাকে? আছে আছে এইবার যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা সেভ করতে হয় কিভাবে সেটা একটু দেখে আসি। এই যে একটা সফটওয়্যার, সব প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই উপরের দিকে থাকে মেনু বার, বাম দিকে থাকে টুল বার, তবেই টুল বার গুলো পোর্টেবল হয়, বিভিন্ন কাজে আমরা ডানে বামে নিচে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারি। আচ্ছা, যে কোনো একটা ফাইল সেভ করে কিভাবে? জাস্ট মেনু বারের মধ্যে ফাইল, ফাইল এখান থেকে সেভ অ্যাজ, যে কোনো ফাইলকে আমরা সেভ করব কিভাবে? যে কোনো ফাইলকে আমরা সেভ করব ফটোশপের ক্ষেত্রে, ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এজ এ জেপিজি ফরম্যাট, জেপিজি, এই যে জেপিজি, জেপিজি ফরম্যাটে আমরা সেভ দেব, ঠিক আছে? জেপিজি ফরম্যাটে আমরা যদি এক্সপোর্ট দেই, আচ্ছা আমরা জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট দিলে কিন্তু আমাদের ওই ফাইলটা সেভ করা যায়, ঠিক আছে? জেপিজি ফরম্যাটে আমাদেরকে এক্সপোর্ট দিলে ওই ফাইলটা আমরা সেভ করতে পারি। এটা হচ্ছে ওইটা জেপিজি ফরম্যাটে আসলো, আর আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে পিএসডি ফরম্যাট। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্টে আমরা চাইলে এটাকে আপলোড করতে পারি বা এটাকে সেভ করতে পারি। যে কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। সাইফুল ইসলাম, আর এখন আরো ভালো করে পারবো, খুব ভালো করে, হোয়াটস উই নো অ্যাবাউট সচিত, ওকে। এরপরে রিমুভ অবজেক্ট, আচ্ছা এটা পারেন, ভেরি গুড, যারা পারেন ভেরি গুড। আচ্ছা, এই সম্পর্কে কিছু কথা বলে আসি। এটা ছিল অবজেক্ট রিমুভ। আমরা ফাইবার মার্কেট প্লেসে অবজেক্ট রিমুভ, আচ্ছা দেখেন, এখানে দেখেন যে বিভিন্ন ভাবে দেখানো হয়েছে। ধরেন এই যে একটা ছবি, এই ছবিতে মানুষ ছিল দুইজন, কিন্তু পরবর্তীতে মানুষ বানানো হয়েছে একজন। এই ছবিতে মানুষ ছিল দুজন, পরবর্তীতে মানুষ বানানো হয়েছে একজন। এর হাতে একটা প্রাণী ছিল, কুকুর ছিল, বাট ওটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে হয়তো কোনো মানুষ ছিল যাকে রিমুভ করে দেওয়া হয়েছে। এর
পেছনে হয়তো কোনো মানুষ ছিল এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে বুঝতে পারছিস অবজেক্ট রিমুভ কি হ্যাঁ ভাইয়া অবজেক্ট রিমুভ দিয়ে কারণ প্রশ্ন পুরো কি গেল ভাইয়া এই ধরনের কাজ আছে মার্কেটে প্রচুর কাজ আছে যেমন সাফিন সাফিন নামে আমাদের এক স্টুডেন্ট আছে জুনাইদ ভাই হয়তো চিনে তো সে হচ্ছে আমাদের অফলাইনের স্টুডেন্ট ছিল তো তার ফার্স্ট কাজ ছিল এরকম তার ফার্স্ট কাজ ছিল অবজেক্ট রিমুভ গোলাম আজম আপনার কি হচ্ছে না আচ্ছা গাইস এবার আমরা চলে যাচ্ছি আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমরা ফটোশপকে টোটালি ক্লোজ করে দিই আমরা চলে যাব এখন ইলাস্ট্রেটর সফটওয়্যারে তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কিভাবে ওপেন করে কিভাবে কাজ করে সেটা আমরা দেখে আসি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আচ্ছা গত ক্লাসে মোশন ডিজাইন কে কে দেখেছিলেন যেন মোশন গ্রাফিক্স এর ক্লাস করেছিলেন কে কে মোশন গ্রাফিক্স এর ক্লাস করেছিলেন কে কে মির্জা জায়েদ করেছিলেন তারপর মেহেদী হাসান করেছিলেন সুন্দরের নোটিফিকেশন অফ করলে মনে ভালো হয় আচ্ছা আমি সবাইকে মিউট করে দিয়েছি কারো কিছু বলা থাকলে অবশ্যই চ্যাট বক্সে বলবেন আচ্ছা অনেকেই গত দিনে আমাদের মোশনের কাজ করেছে তো এটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার ইলাস্ট্রেটর সফটওয়্যারের নতুন একটা ডকুমেন্টস নিতে হলে একটা সফটওয়্যারের উপরে যেগুলো থাকে সেগুলোকে বলে মেনু বার বামে যেগুলো থাকে সেগুলোকে বলে টুল বার বা টুলস মেনু বারের মধ্যে ফাইল ফাইল থেকে নিউ তো ফাইল থেকে নিউ এসে আপনার কত বাই কত ফাইল দরকার কত বাই কত ইঞ্চি কত বাই কত ফিট কত বাই কত সেন্টিমিটার মিলিমিটার কত বাই কতটুকু দরকার সেটা আমরা এখান থেকে নিয়ে নিব মানে সাইজটা ফাইল সাইজটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি এই যেখানে সাইজ আছে সেই সাইজে লিখে দিতে হবে আমরা চাইলে এখানে একক চেঞ্জ করতে পারি যেমন মিলিমিটার ইঞ্চি পিক্সেল এই জিনিসগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি আচ্ছা এবার আমরা একটা ওকে দিলাম একটা A4 পেজ নিয়েছি জাস্ট একটা ফাইল নিয়েছি A4 পেপার একটা A4 পেপারের সাইজ নিয়েছি আমরা আচ্ছা কে যেন বলেছিলেন ভেক্টর ট্রেসিং করতে কে সে কোথায় ভাইয়া আমি বলছিলাম ওকে আচ্ছা এই যেটা আমার গাড়ি দেখছেন একটা গাড়ি দেখছেন হ্যাঁ এই যে একটা গাড়ি দেখছেন এই গাড়িটা কি এই গাড়িটা কি গাড়ি বলেন তো টুডি না টুডি গাড়ি টুডি না থ্রিডি টুডি তে আচ্ছা ইমেজটাকে এই ইমেজটাকে জাস্ট আমি ফটোশপ নিয়ে এসেছি সরি ইলাস্ট্রেটর নিয়ে এসেছি এই ইমেজটাকে জাস্ট আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে এসেছি তো এটাকে এটা কিন্তু পিএনজি ফাইল এটা কিন্তু বাইরের ফাইল তো এই ইমেজটাকে আমাদের ভেক্টর গ্রাফিতে নিতে হলে কি করতে হয় ভেক্টর গ্রাফি বুঝেন ভেক্টর গ্রাফি বুঝে কে কে আর বুঝে না কে আমি বুঝি না ভাইয়া ভেক্টর গ্রাফি বুঝেন কে কে ভেক্টর গ্রাফি রাস্টার গ্রাফি ভেক্টর গ্রাফি হ্যাঁ বুঝি না একটু বুঝিয়ে বলেন আচ্ছা বলতে পারবে কি কেউ কে আছেন রাস্টার ভেক্টর কি বলতে পারবো না কি বলছেন ভাই বুঝি বলতে ভাই শুধু বুঝি মানে ভেক্টর মানে আর যেটা ওইটা মানে মানে ঘোলা হয় পিক্সেল না ফাইটা জায়গা আর ভেক্টরটা মানে এসডি দেখা যায় যতটা হোক ওকে ওকে ঠিক আছে ভাই আমি আপনি সবাইকে মিউট করে দিয়েছি ভেক্টর মানে হচ্ছে ধরেন এই যে একটা গাড়ির ছবি এই গাড়ির ছবিটা কিন্তু যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা কি সেই ফরম্যাটটা হচ্ছে পিএনজি তো এই ফরম্যাটটাকে আমি চাইলে অনেক বড় করব আবার আমি চাইলে এই ফরম্যাটটাকে অনেক ছোট করব মানে ব্যাপারটা কিন্তু এমন হতে পারে যে একটা গাড়ি
এই গাড়ির ছবিটা আমি তৈরি করছি, আমাকে বলেছে একটা গাড়ি ডিজাইন করে দাও, আমি করে দিলাম। বাট কিছুদিন পর এই ক্লায়েন্টটা বললো যে এই গাড়িটা নিয়ে অনেক বড় একটা অ্যাড বানাইতে হবে, অনেক বড় একটা বিলবোর্ডে যাবে, ঠিক আছে, অনেক বড় একটা বিলবোর্ডে যাবে। তখন এই সেম গাড়ি বা ছোট গাড়িটাকে আমি বড় করবো কিভাবে? ঠিক আছে, বড় করলাম না কোনো ভাবে। তখন দেখা গেল এই ভিজিটিং কার্ডের এই গাড়িটা, গাড়িটা কোন একটা ভিজিটিং, মানে এই যে গাড়িটা, এই গাড়িটা একটা ভিজিটিং কার্ডে যাবে। তো যখন একটা গাড়ি ভিজিটিং কার্ডে আসবে, মানে একটা অনেক বড় করা হয়েছে, আবার যখন ছোট করা হবে তখন কিন্তু এটা ফেটে যায়, মানে এটা হচ্ছে রাস্টার। যখন কোন একটা ইমেজ অন্য কোনো ফরম্যাটে থাকে, যেমন ধরেন জেপিজি, পিএনজি, তখন ওই ইমেজটাকে অনেক বড়ও করা যায় না, আবার অনেক ছোটও করা যায় না। এটা হচ্ছে রাস্টার গ্রাফির একটা সীমাবদ্ধতা। ফটোশপে যেসব ডিজাইন করা হয় সেসব হচ্ছে রাস্টার, ইলাস্ট্রেটরে যেসব ডিজাইন করা হয় সেগুলো হচ্ছে ভেক্টর। ইলাস্ট্রেটরে যদি আমি ডিজাইনটা তৈরি করতাম, গাড়িটা বানাইতাম, তাহলে আমি হাজার গুণ বড়ও করতে পারতাম, হাজার গুণ ছোটও করতে পারতাম। বাট যদি আমি এটা ফটোশপে তৈরি করতাম, তাহলে এটা আমি হাজার গুণ বড় করতে পারতাম না, ছোটও করতে পারতাম না। এটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা থাকতো যে এত পিক্সেলের পর গেলে এটা ফেটে যাবে। যেহেতু আমাদের এটা ইলাস্ট্রেটর ফাইল বা ইলাস্ট্রেটর তৈরি করা হয়, যে সেহেতু এটা ফাটবে না, এটা হাজার গুণ বড়ও করা যাবে, ছোটও করা যাবে। তার মানে যেসব ইমেজ ইলাস্ট্রেটরে তৈরি করা হয় বা যেসব ফাইল ইলাস্ট্রেটরে তৈরি করা হয় সেগুলো হচ্ছে ভেক্টর, মানে এগুলো অনেক বড় করা যায়, অনেক ছোট করা যায়, এবং চাইলে অনেক ছোট, মানে সামান্য একটা পিক্সেল, মানে কি বলবো, 1 ইঞ্চি থেকেও 1 ইঞ্চির 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ এরকমও করা যায়, যে কোনো সাইজের মধ্যে এটা ইনক্লুড করা যায়। বাট এটা কিন্তু ফটোশপে করা যায় না। আপনারা কি বুঝতে পারছেন ক্লিয়ার কিনা, মানে রাস্টার আর ভেক্টর দুটো ক্লিয়ার কিনা কিনা? একটু সবাই জীবন চ্যাট বক্সে আসুন তো। তাহলে আমাকে একটু বলেন যে ফটোশপ কি রাস্টার গ্রাফি সফটওয়্যার নাকি ভেক্টর গ্রাফি সফটওয়্যার? ফটোশপ কি রাস্টার গ্রাফি সফটওয়্যার নাকি ভেক্টর গ্রাফি সফটওয়্যার? রাস্টার হবে ভাই। ফটোশপ যদি রাস্টার, ফটোশপ যদি রাস্টার হয় তাহলে ইলাস্ট্রেটর কি ভেক্টর? জি ভাইয়া। আচ্ছা, সালেহা আক্তার, সালেহা আক্তার, আমার নাম্বার সবার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, আমি আবারও দিচ্ছি, আমি চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিয়েছি, সালেহা আক্তার। আচ্ছা, চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে যে এই গাড়িটাকে যদি আমার মোশন গ্রাফিক্স এর কোন একটা কাজের মধ্যে আমি নিতে চাই, তখন যদি ফাইলটা ছোট থাকে, যেমন গতদিন আমরা মোশন গ্রাফিক্স এর কাজ করেছি, এমন হতে পারে যে এই ফাইলটা আমার দরকার, এই সেম ফাইলটা আমার দরকার, কিন্তু এই ফাইলটা আমার অনেক বড় দরকার, ঠিক আছে, এই ফাইলটা আমার অনেক বড় করে দরকার, এই ফাইলটা ছোট আছে, বা এই ফাইলটা আমার রাস্টারে আছে, আমার এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তো সেই সব ক্ষেত্রে জাস্ট এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা ইমেজ ট্রেসিং নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস থেকে আমরা কালার দিব, মাল্টি কালার, মাল্টি কালারের মধ্যে 16 কালার আছে, মানে 16 কালার্স। তো 16 কালার্স যখন আমরা ক্লিক করব, তখন এটা রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট হয়, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট হয়। ফাইল অনুযায়ী লোডিং নিতে পারে, লোড নিবে, একটু সময় লাগতে পারে। তখন যে ব্যাপারটা হইল, এইটা হচ্ছে তখন ভেক্টরে কনভার্ট হইল। বাট আগে কি ছিল, আগে নরমালি রাস্টার ছিল, এখন ভেক্টর হইছে, তবে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, তখন আপনার অরিজিনালি কাজ করতে পারবেন, তখন কালার চেঞ্জ করতে পারবেন, সব শেপগুলোকে আলাদা আলাদা ভাবে মুভ করতে পারবেন। তো এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করার পর সবাই মাউথপিস মিউট রাখি, সবাই মাউথপিস মিউট রাখি। এক্সপ্যান্ড করার পর এরকম অবস্থা আসছে, এরকম অবস্থা আসছে, এগুলো সব গ্রুপ আকারে আছে। তো গ্রুপ আকারে থাকলে আনগ্রুপ করে নিতে হয়, এবং আনগ্রুপ করার পর সেটাকে যদি আপনি মুভ করে দেন, সেটাকে আপনি মুভ করে দিলেন, এরকম করে মুভ করে দেওয়া যায়, বা এটাকে এগুলাকে ডিলিট করে দিলেন, এগুলাকে ডিলিট করে দিলেন, তখন এই গাড়িটা কিন্তু টোটালি এখন আপনি মুভ করতে পারতেছেন, ঠিক আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারতেছেন, আপনি চাইলে গাড়ির হেডলাইট চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে, আপনি চাইলে টোটালটাই চেঞ্জ করতে পারতেছেন। বুঝতে পারেন নাই কি কি জিনিসটা, মানে এটা কি করা হলো, এটা কিন্তু সব পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে, এইটা হলো
জি চ্যাট বক্সে সবাই আসি, চ্যাট বক্সে কথা বলেন, চ্যাট বক্স। আচ্ছা ভাইয়া, এটা কি যে কোনো পিক্সেল করা যাবে? আচ্ছা ভালো প্রশ্ন করেছেন। না, যে কোনো প্রশ্ন করা যাবে না, আমি বলছি সেটা কথা আমি বলবো। যেমন ধরেন আমি একটা বিলবোর্ড ডিজাইন করতে চাই, বিলবোর্ড বুঝেন আপনারা? বিলবোর্ড, আচ্ছা বিলবোর্ড কি, একজন এক্সপ্লেইন করতে পারবেন বিলবোর্ড কি? বিলবোর্ড হচ্ছে লোকি আপনার ওই আপনার রাস্তার পাশে যে আপনার ডিজিটাল হোক বা আপনার অ্যানালগ যে সাইনবোর্ড গুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে নরমালি বিলবোর্ড বললে আমরা বুঝি যে নরমাল একটা বিলবোর্ড, মানে অ্যানালগ। ডিজিটাল বলা হয় তখন আমরা বুঝবো যে না এখানে ডিসপ্লে আছে। তো যখন আপনি একটা বিলবোর্ড ডিজাইন করবেন, যখন আপনি একটা বিলবোর্ড ডিজাইন করবেন, ধরেন বিলবোর্ড ডিজাইন করার সময় আপনাকে একটা আইকন ইউজ করতে হবে, ফেসবুকের আইকন, ফেসবুকের ফেসবুক আইকন, ফেসবুক। আচ্ছা ফেসবুকের আইকনগুলো কেন ইউজ করে এটা জানেন তো? কোন একটা ডিজাইনে ফেসবুকের আইকন কেন ইউজ করে বলেন তো? ফেসবুকের লিংক যদি সেখানে দিতে চায় বিলবোর্ডে, তাহলে ফেসবুকের লোগোটা ইউজ করতে পারে। ভেরি গুড। যেমন কল, কল আইকন, এই কল আইকনটা কখন দেয়, এই কল আইকনটা কখন দেয়? আনসার করবেন কে ভাই? নাম্বার যখন আপনার নাম্বারটা অ্যাড করা হয় তখন ওই লোগো কল আইকনটা বসানো হয়। এখন আমি এই ফাইলটা জাস্ট করে নিয়ে আসলাম, কোনো নাম্বার দেয়া হয় তখন ওই কল আইকনটা দেয়া হয়। তার মানে যখন ফেসবুক, ফেসবুকের লিংক দেওয়া হয় তখন তো আমি ফেসবুকের এটা ইউজ করতে পারি, রাইট? আচ্ছা তাহলে এবার চলে যাই, দুটো ফাইল আপনি দেখতে পাচ্ছেন। এখন দেখতেছেন যে ফেসবুকটা ছোট, আমাদের কল আইকনটা অনেক বড়। এটা যদি একটা বিলবোর্ডের ডিজাইন হয় তাহলে এই সাইজে কি আমি অ্যাপ্লাই করব, নাকি এর থেকে অনেক বড় করতে হবে বলেন তো? অবশ্যই বড় হবে। যদি আপনি এটাকে এরকম টানা হেস্টা করে বড় করেন তাহলে সমস্যাটা কি হবে? যদি এটাকে আপনি টানা হেস্টা করে এরকম বড় করেন তাহলে কি হবে? ফেটে যাবে, এক পাশ থেকে লম্বা হবে, এক পাশ থেকে বেড়ে যাবে, শিফট দিয়ে করতে হবে। আচ্ছা শিফটের কথা আসলে আসি নাই, আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা তো ছোট ছিল, জিনিসটাকে যখন আপনি টেনে বড় করলেন তখন কি এটা মানে ফেটে যাবে নাকি অরিজিনাল রেজুলেশন কমে ফেটে যাবে? ফেটে যাবে, ফেটে যাবে, মানে রেজুলেশন কমে ফেটে যাবে। ফাটবে কেন, ফাটবে কেন, ফাটবে কেন, রেজুলেশন কমবে কেন? এটা জেপি, এটা জেপিজি অর পিএনজি ভেক্টর না, এক কথা এটা জেপিজি অর পিএনজি এটা ভেক্টর না, এটা ভেক্টর গ্রাফ না, এটা রাস্টার। আমরা জানি যে রাস্টার মানে ফেটে যায়, আমরা জানি রাস্টার মানে সেটাকে বড় ছোট করা যায় না, সেটা নির্দিষ্ট একটা পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, রাইট? সবাই কি আমার সাথে একমত? আমি আগেই বলেছি আমাদের গ্রাফিক্সের অনেক ভাগ আছে, আমরা রাস্টার ভেক্টরের মধ্যে একটু ভাগের মধ্যে যাই। রাস্টার গ্রাফি মানে যেসব ইমেজ, যেসব ইমেজ বা অবজেক্ট বা এলিমেন্ট ফেটে যায়, ফেটে যায়, বড় ছোট করলেই ফেটে যায়, ঝাপসা হয়ে যায়, ব্লার হয়ে যায়, কোয়ালিটি নষ্ট হয়ে যায়, এইসব জিনিসকে বলা হচ্ছে রাস্টার। আর ভেক্টর হবে সেই সব এলিমেন্ট অবজেক্ট যেগুলোকে হাজার গুণ আমি বড়ও করতে পারবো, হাজার গুণ ছোটও করতে পারবো। আপনারা দেখতেই পাইছেন যে ফেসবুকের এই আইকনটা বা এই লোগোটাকে আমরা এরকম ছোট করলাম, এরকম বড় করলাম, এটা কিন্তু ফেটে গেছে, এটা কিন্তু ফেটে গেছে, এরকম ঝাপসা হয়ে গেছে, এই যে দেখেন ঝাপসা হয়ে গেছে। বাট এটাকে যদি আমরা ইমেজ ট্রেস করতে চাই, সেই ক্ষেত্রে এই ছবিটাকে রেখে জাস্ট আমাদের ফটোশপের মধ্যে একটা অপশন আছে ইমেজ ট্রেস, কোন একটা এলিমেন্টকে সিলেক্টে রেখে ইমেজ ট্রেস একটা অপশন আছে, ইমেজ ট্রেস এর মধ্যে ক্লিক করলেই হয়। যদি নরমাল ইমেজ ট্রেস এর মধ্যে ক্লিক করেন তখন শুধু শুধু ইমেজ ট্রেস মানে কালার গুলো সে ধরে না, কালার গুলো সে ধরতে পারে না, যে কারণে ইমেজ ট্রেস এর এখান থেকে 16 কালার দিব, 16 কালার, এই 16 কালার দিলে কালার গুলো সে ধরতে পারে, 16 কালার দিলে সে কালার গুলো ধরতে পারে, ঠিক আছে? ইমেজ ট্রেস করলেন, করার পর এক্সপ্যান্ড করতে হয়, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করার পর এটাকে আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ, আনগ্রুপ করার পর তারপর আপনি কাজ করতে পারবেন। আপনি এটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করেন, আনগ্রুপ করেন, তারপরে যে এটাকে রিমুভ দেন, এটাকে রিমুভ দেন, এটাকে রিমুভ দেন, ঠিক আছে? টোটালটা আপনি রিমুভ দিতে পারতেছেন, এমন কি এই জিনিসটা তখন এই যে দেখেন এটা কিন্তু তখন পোর্টেবল হয়ে গেল, আমি সরাইতে পারতেছি, মুভ করতে পারতেছি, এমন কি কালারও চেঞ্জ করতে পারতেছি,
এমনকি আমি কালারও চেঞ্জ করতে পারছি। যেমন এইটার ক্ষেত্রে আসেন আপনারা, এই ছবিটার ক্ষেত্রে আসেন, ইমেজ ট্রেসের এখানে যে 16 কালার দিলাম, তো 16 কালার দেওয়ার পর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এটা কাজ হয়ে যাবে, এরপর এক্সপ্যান্ড করতে হবে, কারণ এটা গ্রুপ হয়ে থাকে, এক্সপ্যান্ড করার পরে আবার আনগ্রুপ করতে হয়, এক্সপ্যান্ডের পর আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ করার পর এরপর আমি এটাকে সরাই দিলাম, আমার যে কাঙ্ক্ষিত যে বিষয় সেটা আমরা পেয়ে গেছি, এবং চাইলে আমরা শুধু এটাকে আলাদা রাখতে পারি, মানে এটা আলাদা এটা আলাদা, বুঝলেন না এটা একটু কথা বলেন। আচ্ছা এটা কেন করা হয়, আমি কি কেন করা হয় সেটা বুঝতে পারছি, কেন করা হয় আসলে কি, আপনারা তো আমি বলছি না যে আপনারা এই ক্লাসের মধ্যে এই জিনিসটা প্র্যাকটিস করেন, আমি কিন্তু এটা বলছি না, জাস্ট থিমটা বুঝেন, কারণ আপনারা এই এই জিনিসটা যদি করতে চান সেই ক্ষেত্রে এটা 7 নম্বর 8 নম্বর ক্লাসে করবেন, যে জিনিসটা এখন দেখতেছেন আপনারা এই জিনিসটা শিখতে হলে আপনাকে 7 নম্বর 8 নম্বর ক্লাসে যে শিখতে হবে, এটা হচ্ছে ধরেন আপনারা যে আমরা যদি স্কুলে ভর্তি হন তখন স্কুলের স্কুলের এটা হলো ধরেন ক্লাস 6, এটা ক্লাস 6 এর পড়াশোনা, এখন আপনি আছেন ক্লাস 1 বা এখনো ক্লাসে ভর্তি হন না, আপনি আছেন ওই লেভেলে, আর এটা হচ্ছে ক্লাস 6 এর পড়াশোনা, আমি কি বুঝাতে পারছি, এখানে জেপিজি কি, পিএনজি কি, কপি করে আনবো না সেভ করে আনবো, পিএনজি কিভাবে সেভ করে, একটা ইমেজ টিকে আনার পর সেটাকে 16 কালারে কেন দিব, 3 কালারে দিলে কি হয়, কালার ছাড়া দিলে কি হয়, এখানে প্রত্যেকটা জিনিস এখানে ইনক্লুডেড, মুভ টুল কোনটা, শিফট মানে শিফট ধরতে হয় কেন, এই যে একটা বৃত্ত, এই জিনিসটা যদি আপনারা প্র্যাকটিস করতে চান আপনারা হয়তো বা এটাকে টানা হেসড়া করতে যে এরকম মানে ডিমারে ফেলবে, এগুলো শিফট ধরে টানা হেসড়া করতে হয়, তো অনেক বিষয় এখানে ইনক্লুডেড আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাদের থিমটা ক্লিয়ার কিনা, এই ধরনের কাজ একজন প্রশ্ন করেছিলেন যে ভাই এরকম কাজ করা যায় কিনা বা আমাকে শিখাই দেন, এই জন্য আমি দেখাই দিলাম, মানে আমাদের থিম ছিল হচ্ছে রাস্টার থেকে ভেক্টর কনভার্ট, আপনারা কি রাস্টার থেকে ভেক্টর কনভার্ট করা বুঝতে পারছেন কিনা, সবাই একটু আমাকে থিম বুঝাবেন, ভাই বুঝতে পারছি কিন্তু ভাই সব ইমেজ গুলো তো হয় না এরকম, সেই টপিকে আমি যাচ্ছি, কালার নষ্ট হয়ে যায় কি, আমি সেই টপিকে এখন যাচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে আমি যে দুইটা কালার নিয়ে কাজ করেছি বা দুইটা লোগো বা দুইটা আইকন নিয়ে কাজ করেছি তারা ছিল এক কালার, এক কালার মানে বুঝছেন সলিড কালার ছিল, তারা ছিল সলিড কালার, সলিড কালার বলতে কি বুঝাচ্ছি, সলিড কালার বলতে আমরা এই যে ধরো নীল আর সাদা একদম নীল, এখানে কিন্তু নীলের মধ্যে কোনো শেড নাই, যে জায়গায় জায়গায় আকাশি কালার জায়গায় জায়গায় আর কালার এরকম কিছু না, আর আমরা যদি ইনস্টাগ্রামের আইকন দেখি, আমরা যদি ইনস্টাগ্রামের আইকন দেখি তাহলে দেখি, আচ্ছা আমরা যদি ইনস্টাগ্রামের কোনো একটা আইকন দেখি বা লোগো দেখি তাহলে দেখেন ব্যাপারটা কি, এই দুটোর মধ্যে তফাৎ কি বলেন তো, এই দুটোর মধ্যে তফাৎ কি, এই দুটোর মধ্যে পার্থক্য একটা হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, রাইট গ্রেডিয়েন্ট দেওয়া আছে, মানে এই যে এটার মধ্যে যে কালারটা এটা হচ্ছে সলিড কালার, একটা সিঙ্গেল কালার, অনলি স্কাই কালার, অনলি স্কাই ব্লু কালার, বাট এইটার মধ্যে অনেকগুলো কালার দেওয়া আছে, কালারের সংমিশ্রণ দেওয়া আছে, তো এই কালারের সংমিশ্রণ যে দেওয়া এটাকে বলা হয়, এইটাকে বলা হয় কি বলেন তো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে বিভিন্ন কালারের সংমিশ্রণ, একাধিক কালারের সংমিশ্রণকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট, তো এটাকে হচ্ছে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে নর্মালি সলিড কালার, তো সলিড কালারের ক্ষেত্রে আপনি এক্সপ্যান্ড করেন, এখানে আমি এক্সপ্যান্ড করছি 16 কালার সিঙ্গেল মানে 16 কালারে যাচ্ছি বা সিঙ্গেল কালার দিলেও চলতো, 3 কালার দিলেও চলতো, বাট 16 কালার দিবেন সবসময়, এক্সপ্যান্ড দিলাম আনগ্রুপ করলাম, আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হইলো, এমনকি আমরা সেটা কালারও চেঞ্জ করে ফেলতে পারছি, সেটার কালার আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের এখানে যদি আমি সেই 16 কালার দেই তাহলে কি হবে, তাহলে সেটা ফেটে গেল, সেটা ফেটে গেল, বলুন তো এটা ফেটে গেল কেন, আরো কোন আইডিয়া আছে, কারণ এখানে কালার গ্রেড থাকার কারণে এটা গ্রেডিয়েন্ট কালার এই জন্য হয়তো আলাদা আলাদা হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে ইমেজ ট্রেসিং অনলি সলিড কালারে কাজ করে, আমরা বুঝতে পারলাম যে ইমেজ ট্রেসিং অনলি সলিড কালারে কাজ করে, ওকে
ইমেজ ট্রেসিং অনলি সলিড কালারে কাজ করে, এটা কোনো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে কাজ করবে না। এখন ভাইয়া প্রশ্ন হলো ভাইয়া গ্রেডিয়েন্ট কালার তাহলে ওটা কিভাবে করব? হ্যাঁ ওইটা করতে হলে তো কোর্স করতে হবে, মানে ব্যাপারটা তো ওইটাই। এত যদি সোজা হইতো তাহলে তো এরকম ফ্রি ক্লাস করলেই হয়ে যেত, ব্যাপারটা তো এরকমই। মানে ওইটা কিন্তু আরো টাফ, ওটা আর একটু জটিল, তো আমাদের ওই ওই ধাপে যেতে হবে। এখন ওই ধাপে গেলে আপনারা কিছুই বুঝবেন না। যাই হোক, ইমেজ ট্রেসিং যদি নর্মাল কালার হয় তাহলে এটা করা খুবই সোজা, কিন্তু যদি এটা গ্রেডিয়েন্ট কালার হয় এটা করা কঠিন। ঠিক আছে, এটাকে তখন সিলেক্ট করে করে একটা শেপে কনভার্ট করতে হবে, একটা শেপ নিয়ে বানাইতে হবে। ঠিক আছে, একটা শেপ নিয়ে বানিয়ে তারপর কালার করতে হবে। যেমন এখানে শেপ কিন্তু আছে অনেকগুলা, এ একটা, এ একটা, এ একটা, বলেন তো এগুলো শেপ শেপ আকারে ভাগ হয়েছে কেন? কিন্তু কালারের জন্য ভাই, এটা আনগ্রুপ করছেন তার জন্য, কালারের জন্য, কালারের জন্য, কালারের জন্য এটা ভাগ হয়ে গেছে। আমি তো গ্রুপ গ্রুপ করার কোনো ব্যাপার নাই, কিন্তু কালারের জন্য এটা ভাগ হয়ে গেছে। এটাকে অন্যভাবে কাজ করতে হয়, কিন্তু সেটা এখন দেখানো যাবে না, সেটা কোর্সের মধ্যে আসবে। 8-9 নম্বর ক্লাস এটা হবে। জি, কার কোনো প্রশ্ন আছে বলেন। কার কোনো প্রশ্ন আছে কিনা, কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন ঝটপট ঝটপট। কার কোনো প্রশ্ন? গাইস, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আমরা হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা, আমরা এটা কাজ করতেছি ইলাস্ট্রেটর কত দিয়ে? এটা আবার দেখি তো, এটা কত? আচ্ছা, এটা CS6, এটা CS6, আমরা সিসি ওপেন করি না, এটা CS6 আছে, আমরা সিসি তে জানি, জাস্ট CS6 আছে। আচ্ছা, এটা হচ্ছে পোর্টেবল, যেটা আপনাদেরকে পোর্টেবল দেওয়া হয়েছে ওইটা। আচ্ছা গাইজ, এইবার আমাদের একটা ব্যাচ আছে, আমাদের একটা ব্যাচ আছে, তো আমরা ওদের কাছে চলে যাবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যারা আছেন করে চ্যাট বক্সে দিয়ে দেন, 5G গ্রুপ থেকে, 5G গ্রুপ থেকে একটু সফটওয়্যার লিংক এখানে দিয়ে দেন, 5G গ্রুপ ভাই ঝটপট করে একজন দিয়ে দেন 5G গ্রুপ থেকে, 5G গ্রুপ থেকে। দাদা, আমার একটা প্রশ্ন আছে। হ্যালো, হ্যাঁ বলেন। পরের ব্যাচ কবে শুরু হবে দাদা? আপনারা যারা ছিলেন, আপনারা যারা ফার্স্ট ক্লাস করছেন, ফ্রি ক্লাস করছেন, এরা আর 10টায় আমাদের রেগুলার ব্যাচ জয়েন করবে, কম্বো 6, আপনাদের আগের ব্যাচ যারা। ওকে, আচ্ছা, ওই আমি কি রেগুলার ব্যাচে যোগ করতে পারবো? হ্যাঁ পারবেন, রেগুলার ব্যাচে জয়েন করতে পারবেন। আপনি সেই বিষয়ে আমরা এখন কথা বলতে না বলে আমরা পরবর্তীতে গ্রুপে কথাবার্তা বলি, কারণ হচ্ছে আমাদের টাইম একটু শর্ট আর আমরা এই মুহূর্তে ওরা আবার ওয়েট করছে। ঠিক আছে, আমি এখন এই মুহূর্তে যেটা বলছি যে ওরা যারা আসবে এখন এই মুহূর্তে, তারা হচ্ছে আমাদের কম্বো 6, আপনাদের ইমিডিয়েট একটা এক ব্যাচ আগে, তো তারা এই মুহূর্তে এসে, আর তাদেরও কিন্তু ইলাস্ট্রেটর সফটওয়্যার, তাদেরও ইলাস্ট্রেটর সফটওয়্যার চলছে। আপনারা চাইলে ওইটাকে হচ্ছে ক্লাসটা দেখতে পারেন, ইন্টারেস্টিং ক্লাস আপনারা দেখতে পারেন, বাট এতজন দেখা যাবে না, এখানে 57 জন আছেন, 57 জন দেখা যাবে না। ঠিক আছে, 10 জন একটু যদি কিভাবে দেখা যায় একটু যদি বলে দেন। আচ্ছা, হ্যাঁ কি প্রশ্ন থাকলে বলে বলেন। আপনাদের সবার ক্লাসই আগামীকাল রাত 10:30 থেকে আপনাদের ব্যাচ শুরু, আগামীকাল আপনাদের 1 তারিখে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামীকাল রাত 10:30 ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে, যারা রেজিস্ট্রেশন করেন নাই করে নেবেন, আর ফ্রি ক্লাস পাবেন এক একজন 3টা করে, যারা একটা ক্লাস করেছেন তারা আরো 2টা পাবেন, আর যারা 3টা করছেন 4টা করছেন তারা তো করেই ফেলছেন, তাদের আর ফ্রি ক্লাস করার দরকার নেই।
ঠিক আছে আর এই মুহূর্তে আমাদের ভাই ভাই আমার কথা ছিল ভাই রেজিস্ট্রেশনটা কোন জায়গা থেকে করব এটার তো কোনো মান ইনফরমেশন পাইতাছি না বা সোর্স পাইতাছি না আমরা গ্রুপে আপনারা গ্রুপে বা পেজে গ্রুপে বা পেজে আচ্ছা ভাই 6 জি তে ভাই 6 জি তে আমি আছি আমার ওই গ্রুপে যদি আপনি একটু দিয়ে দেন ভাই রেজিস্ট্রেশন এর ওকে 6 জি তে আমি রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ফর্ম ফিলআপ তারাই করবেন যারা ফ্রি ক্লাস করেছে ফ্রি ক্লাস করা ছাড়া কেউ ফর্ম ফিলআপ করবেন না বা গ্রুপে অ্যাক্সেস নেবেন না বা ভর্তি হবেন না অবশ্যই ফ্রি ক্লাস করে আমাদের সম্পর্কে জেনে নেবেন তারপরে ভর্তি হবেন আমি সব গ্রুপে দিবা আমি দুটো ফ্রি ক্লাস করছি আমি করতে পারবো না ভাই কথা বলতাম হচ্ছে যে আমরা এখন এগুলো কাজ করার জন্য আমাদের যে পিসি বিল্ড আপ করতে মানে কোয়ালিটিটা কেমন হওয়া উচিত সেরকম যদি একটু কাইন্ডলি বলেন চার জি কম্পিউটার আছে আমি বলেছিলাম আগে আজকেও বলছি চার জি কম্পিউটার আছে সেই কম্পিউটারে নিয়ে কাজ করতে পারবেন কোনো প্রবলেম নাই আমরা তাদের ওই ভাষা অনুযায়ী সফটওয়্যার দিই ধরেন ভাই আপনি বললেন যে ভাই আমার তো কম্পিউটার অনেক আগের তো আমি হচ্ছে ভালো কম্পিউটার না তখন আপনার জন্য এক সফটওয়্যার দিব আর কেউ যদি বলে ভাই আমার তো কোরাই 9 তখন তার জন্য আমরা সিসি সাজেস্ট করব তো কোরাই 3 এর পর থেকে যাদের যাদের কোরাই 3 বা কোরাই 3 এর উপরে যারা তারা সবাই সিসি 2020 ইউজ করবে আর কোরাই 3 নিচে যাদের বা 4GB RAM এর নিচে যাদের তারা CS6 ইউজ করবে আমরা দুটো ভার্সন ইউজ করব একটা হচ্ছে CS6 একটা হচ্ছে CC দুটোই আমরা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে যাদের কম্পিউটার কনফিগারেশন একটু লো তারা আমরা CS6 ইউজ করব আর যাদের একটু হাই তারা CC 2020 ইউজ করব আচ্ছা আমরা যখন ভালো আচ্ছা এই সফটওয়্যার গুলোর পরবর্তীতে হিসেবে মানে এদের যে ম্যানুফ্যাকচারিং এগুলো আলাদা আলাদা থাকবে না ঠিক আছে আমরা এগুলোই কাজ করবো যাতে প্রবলেম না হয় সাধারণত আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে ক্লাসটা শুরু থেকে মানে জয়েন করতে পারি নাই ভিডিওটা কি আবার মানে এমনিতে দেওয়া যাবে নাকি হ্যাঁ এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে দেখে নেবেন ইউটিউবে কোন চ্যানেলে কোন চ্যানেলে আপনি যে গ্রুপে ক্লাসের লিংক পেয়েছেন সেই গ্রুপে আর আপনারা যারা আজকে লেট করে এসেছেন বা যারা আজকে ফার্স্ট ক্লাস করেছেন আমার সাথে আজকে মিস করে ফেলেছেন আজকে ফার্স্ট আই এম ফার্স্টেস্ট আচ্ছা আচ্ছা এই জন্য পরবর্তী ক্লাস জোনে কয়টায় আপনাদের ক্লাসগুলো যাদের একটা হয়েছে তারা আরো তিনটা পাবেন ওইটা কোন সময় এই মুহূর্তে আমরা আর প্রশ্ন না করি আগামীকাল আপনাদের ক্লাস আছে আর তাছাড়া গ্রুপ আছে আপনারা যে গ্রুপে অ্যাক্টিভ ছিলেন ওই গ্রুপে আছে গ্রুপে যে কোনো প্রশ্ন থাকলে করে ফেলবেন আর আগামীকালকের ক্লাস সবাই করতে পারবেন আচ্ছা আমরা আর এই মুহূর্তে এখানে প্রশ্ন না করি আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা চাইলে আমাদের গ্রুপে করতে পারি মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ
যেখানে আছে ওখানে প্রশ্ন করলে আনসার পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেকটা ব্যাচ আছে 10টায়, তো ওদের সাথে আপনারা অনেকে ক্লাস করতে চান যে আমাদের অন্য ব্যাচ কিভাবে ক্লাস করছে, তারা কিভাবে কাজ করছে, তো তারা আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট আপনারা ওই ব্যাচে যে এই ধরনের প্রশ্ন করেন না যে ভাই কালকে আমি ক্লাস করতে পারবো কিনা, বা ভাই আমার তো সফটওয়্যার পাই নাই, এই ধরনের প্রশ্ন এখানে এসে বলা যাবে না। আপনারা বলেন আপনাদের মেসেঞ্জার যে গ্রুপ, এখানে বলা যাবে না। আপনারা কি ক্লিয়ার আমার কথা? আপনাদের যে গ্রুপ সেই গ্রুপে, তাহলে আমি ওদেরকে ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি, ওরা এখনই জয়েন করবে। আচ্ছা, আপনারা তাহলে গেস্ট আছেন 24-40 জন, তো 40 জন আপনারা গেস্ট, আপনারা কিন্তু প্রশ্ন করবেন না, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি।